তো বন্ধুরা, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। তো আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ। তো ডেলি ব্লগ, তো ডেলি লাইফস্টাইল নিয়ে চলে এসেছি। তো রোজ আমি কী কী করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো প্রথমে কী কী করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো বন্ধুরা, হ্যালো, এটা পিছিয়ে আমাদের পিছিয়ে আই আমাদের দেখতে পাবে। হ্যালো বন্ধুরা, বল বল কি বলবি? হ্যালো বন্ধু দাদা, ব্লগ আমি ভালো করে বল না কেন দিলাম। হ্যালো বন্ধুরা, আজকে ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওতে দেখে ছাড়ে রান্না করব, তাহলে সব কিছু দেখে নিচ্ছি। দেখুন এই দেখুন। তো বন্ধুরা, কড়াইটা প্রথমে আমি মাটি দিয়ে নেব, যেহেতু উনুনে রান্না করব তো কড়াইটাতে মাটি দিয়ে নেব। মা কড়াইয়ে মাটি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি চুপ করো। গোবর ওদিকে হটে যাও, ওদিকে হটে যাও, ওদিকে হটে যাও। তো বন্ধুরা, আমার মাটি দেওয়া হয়ে গেছে, একটু রোদ্দুর দিয়ে দেব যাতে একটু শুকিয়ে যায়। হ্যালো, আমার গ্লাসটা হঠাৎ বাবু, আমার গ্লাসটা এদিকে এদিকে চলেছে। তো এবার বন্ধুরা, হাড়িটাতে মাটি দিয়ে নেব। ওটা যাবো গো, এইদিকে আসবো, এইদিকে আর দেখি না। এটা তো মাটি দেওয়া হয়ে গিয়েছে, দিয়ে দিলাম। হাতটা ধুয়ে নি, তো চলো এবার উনুনটা পরিষ্কার করে নেব। উনুনটা পরিষ্কার করে আখাটা পরিষ্কার করে নিচ্ছে। অত বকিস কেন তুই? তো বন্ধুরা, মাটি দেওয়ার পর আমি চলে এসেছি উনুনটা পরিষ্কার করে নেব। তো কালকে যেহেতু রান্না হয়েছে তো উনুনটা পরিষ্কার হয়নি, তো চলো উনুনটা পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি উনুনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, মানে ছাইগুলোকে উনুন নিচ্ছি। কাঠের জালের মানে কাঠের জাল দিয়েছিলাম, তাই সেই দুটো আর কাঠের জাল যে ছাইগুলো হয়ে গিয়েছিলো সব আমি এক সাইডে ভালোভাবে রেখে দেব। তোমাদের দাদা একটা উনুন বানিয়েছে, তো সেটা এখনো মাটি দেওয়া হয়নি, যেহেতু এটা কার্তিক মাস, তো অগ্রহায়ণ মাসে মাটি দেওয়া হবে, দিয়ে ব্যবহার করব। তার জন্য ইটের আখা উনুন মানে ইটের উনুন করে ওতেই আমি রান্না করছি। তো চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো তাড়াতাড়ি পরিষ্কার করে নিই। বেলা হয়ে গেছে, উনুনটা জ্বালিয়ে নেব, রান্না করতে হবে। এইদিকে রাখো, এইদিকে রাখো, এইদিকে এগুলো দাও, কাঠগুলো দাও। তো একটা পিচবোর্ড দিয়ে দিলাম যাতে ধরার সুবিধা হয়, কাঠগুলো দিয়ে দেবো। একটা বড় কাঠ দিয়ে ধরে দেবো উনুনটা। কোথায়
নিচে গিয়ে কপাটা লাগিয়ে দিয়ে গেছে কপাটা লাগিয়ে চলে আসবি যা যা কড়াটা দিয়ে যাও নিচে গিয়ে কিছু ভয় দিদি এসে হ্যাঁ লাগিয়ে দিয়ে চলে এসো দিদি যখন আসবে খুলে দিয়ে আসো তো কড়াইটা বসিয়ে দেবো তো আজকে কি কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে আমি আলু ফুলকপির তরকারি আর সিম ভাজা মূলো ভাজা এখানে মূলো আছে আমার ধোয়া হয়নি আর একটা মাছ তরকারি হবে তোমার এখানে সব আলু সিম পটল আছে ফুলকপি এটা হচ্ছে ফুলকপির ডাটা আর জল দাও গিলাস জল তুমি দিয়েছো কড়াই গরম হয়ে গেছে কড়াই একটু জল দিয়ে দেবো সামান্য তো এই ফুলকপির ডাটাগুলোকে আমি হালকা করে ভাপিয়ে নেব ডবল ডবল করে জল চলো এগুলো খুব হাঁপিয়ে নি সিদ্ধ হোক তো সামান্য লবণ দিয়ে দেবো লবণ দিলে ভালো সিদ্ধ হোক রান্না করছে বলো হয়ে গেল বলা দিদি কোথায় গেছে বলো দিদি পড়তে গেছে পড়তে গেছে বন্ধুরা এখন আলু ফুলকপি তরকারিটা করে নেব কি হয়েছে লবণ দিয়ে দেবো সিমে লবণ দিয়ে দিল লবণ ফলে আছে দেখো একটু মেজে রাখলাম জল দিস জল দিস এক গ্লাস গরম ওই দিক দিয়ে দাও
মারো বন্ধুরা ভিডিওটা মানে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তো আজকের পর্যন্ত ভিলেজ ক্লাস লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করলাম।